এই ভিডিওটা জাস্ট অ্যাজ আ বলতে পারো বিগিনিং আমার ট্রাভেল ব্লগটা, ফার্স্ট ট্রাভেল ব্লগ ইউটিউবের জন্য। সো অক্টোবর মাসে আমি আমার পরিবারকে নিয়ে কালিম্পং চত্বরটায় গেছিলাম, আর সেখানে যে প্রথম গ্রামটা বা জায়গাটা ভিজিট করেছিলাম সেটার নাম হচ্ছে কোলাখাম। এনজিপি থেকে গাড়ি করে কোলাখাম পৌঁছাতে অলমোস্ট 5 ঘন্টা লেগেছিল। তার কারণ হচ্ছে মধ্যিখানে আমরা অবভিয়াসলি মোমো ব্রেক আর চা ব্রেক নিয়েছিলাম, তারপরে সোজা কোলাখাম পৌঁছালাম। কোলাখামে ছিলাম হিমালয়ান ওডিসি বলে একটা হোমস্টেতে, ভীষণ ভালো, ভীষণ এনজয় করেছি। আর বাকি যেই যেই জায়গাগুলো আমরা ভিজিট করেছিলাম উইথ মাই ফ্যামিলি, সেই সব ছোট্ট ছোট্ট জায়গাগুলো তোমরা এই ব্লগটায় দেখতে পাবে, এনজয় করো। সো বেসিক্যালি এখন আমি কোলাখামে আছি, আজকে দিনটা থাকবো, আজকে ডে টু। এখান থেকে ছাংলে একটা ফলস আছে সেখানে যাব, আর লুংচু বলে একটা ছোট্ট গ্রাম আছে সেটা ভিজিট করব। আর যাওয়ার পথে তোমাদের আরও কিছু কিছু দৃশ্য, প্রকৃতি, সুন্দর দৃশ্য দেখাবো। আমি হিমালয়ান ওডিসিতে আছি, তো ঠিক তার তলায় একটা ছোট্ট দোকান আছে যেখানে মোমো বানায়, ওয়াইফাই বানায়, ভীষণ ভালো চা বানায়। সো কোনোদিন যদি তোমরা এখানে কোলাখামে আসো, হিমালয়ান ওডিসির তলায় ছোট্ট দোকান, সেখানে খাবার ট্রাই করতে পারো। এবার আমি ট্রাই করবো, ওয়াইফাই। এই যে এখানে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে, আপাতত কোনো মূর্তি আমি দেখতে পাচ্ছি না, আমার মনে হয় ওরা এখানে বোধহয় মূর্তি পুজো করেন না, নিজেদের মধ্যে আয়োজন সারছেন পাহাড়ের দুর্গাপূজা। বলে রাখি এখানে ফোনে নেটওয়ার্ক আসে, বাট প্লিজ এখানে যখন এসেছো নেচারটা এনজয় করো, ফোনটা প্রয়োজন না হলে, একদম যদি এমার্জেন্সি না হয় সুইচ অফ করে রেখে দাও, প্রকৃতিকে জাস্ট এনজয় করো। ইটস টু বিউটিফুল আউট হিয়ার, টু বিউটিফুল। এই ফলসটা বেসিক্যালি এখানে আসতে হলে গাড়ি করে আসতে হবে, যারা বয়স্ক মানুষ তাদের জন্য প্রেফারেবলি গাড়ি, 4 কিলোমিটার অলমোস্ট কোলাখাম থেকে। আর যারা ট্রেকার্স তারা ডেফিনেটলি ট্রেক করেই আসবে, এনজয় করবে পুরো জার্নিটা। আমি ট্রেক করতে পারিনি বিকজ আমার সাথে ফ্যামিলি মেম্বার্স ছিল, তো আমি গাড়ি করেই এসেছি। এইবারে এই পয়েন্টটাতে এসে হাঁটা শুরু করতে হবে, সো ট্রেক করতেই হবে 1 কিলোমিটার, 1 কিলোমিটার ট্রেক করবে, তারপর সেই বহু অপেক্ষাকৃত ঝর্ণা দেখতে পাওয়া যাবে। সো সামনে যে খুদে ট্রেকারকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ছানা, সেও আমাদের সাথে বেরিয়ে পড়েছে ঝর্ণা দেখবে বলে। জানি না তোমরা ঝর্ণার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না, বাট আমি এইখানে এখনও প্রায় অনেকটা রাস্তাই বাকি আছে, তাও আমি ঝর্ণার আওয়াজ এখান থেকে শুনতে পাচ্ছি। যেতে যেতে 1 কিলোমিটারের পথ তো যদি হাঁপিয়ে যায় পর্যটকরা, তার জন্য এরকম বিভিন্ন জায়গা এরকম শেড করে দেওয়া হয়েছে, ছাউনি টাইপের, এখানে রেস্ট নিতে পারে।
গাঙ্গে ফলস দেখা হলো, এবার আবার পোলাখামে ফিরতে হবে। তোমাদের দিনগুলো ভালো কাটুক, যদি ভালো লাগে ভিডিওটা কমেন্টস বক্সে কমেন্টস দিও, লাইকস দিও, আর যদি মনে হয় ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব ভালো থেকো, সাবধানে থেকো।